মন্ত্রী সে বিকাশ দেব মা, বিকাশ দেব মা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এখানে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না। কিন্তু পাস করতে আর তো কত দুই বছর হয়ে যেতেছে, তাহলে কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো একটা যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, কইছে আতির তোমরা নিমন্ত্রণ করে আনো হইলে কেন তোমরা আতি আইয়ে, এটা কি একটা কথা হইল? তাই নির্বাচিত রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই রাখছে, আমরা দিকে লাইট তো এদিকে কোনো একটা লাইট নেই, কারণটা কিটা এটা নেই দুই ঘন্টা হয়েছে, আমরা লাঠি দরকার আছে।